ওকে তো এখন বাজে হচ্ছে দুপুর 2:05, আর আমার এখন জাস্ট ঘুমটা ভাঙলো। মানে কালকে বিভৎস ঘুমিয়েছি আমি, আর সারাদিন আর কিছু ঘুমাতে, মানে অবভিয়াসলি আর ঘুমাতে পারবো না, কারণ জন সাত জন্মের ঘুম আমি একসঙ্গে ঘুমিয়ে নিয়েছি। আর অদ্ভুত ভাবে আমি বিছানাটা মানে ছেড়ে নামছিলাম, তখন দেখলাম কি একটা বাজার প্রেস করলো, করে বলছে যে একটা ডেলিভারি এসছে। তো এটাকে রিসিভ করে নিয়েছি অ্যামাজন থেকে ডেলিভারি। তো আমি একটু ফ্রেশ হয়ে আসি, ব্রাশ করে আসি, একটু মুখটা মুখ চোখ একটু ধুয়ে আসি, আর এসে এটাকে আনবক্স করছি। চলো দেখা হচ্ছে একটু বাদে। আচ্ছা, তো আমি এখন এসে গেছি ফ্রেশ হয়ে, এবার চলো প্যাকেজটা খুলে নেওয়া যাক, কি অর্ডার করেছি দেখতে পাবো এবার। তো এটা একটা ভালো ট্রাইপড অর্ডার করেছি, যেখানে আশা করি ক্যামেরাটাও আটকে যাবে আমার। তো চলো দেখে নেওয়া যাক। আর এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের। ফার্স্ট ইম্প্রেশন, এটাকে দেখে প্রচন্ড স্টার্ডি মনে হচ্ছে আমার, মানে বিভৎস লেভেলেই স্টার্ডি। হ্যাঁ, বেশ ভালো স্টার্ডি। দন দন দন, বেরিয়ে গেছে। এই এই জায়গাটা গ্রিপটা খুব ধরে আরাম, ধরে আরাম লাগছে এটা। এটা হচ্ছে বল হেড, এটাকে যে পজিশন আমি চাইবো এরকম চাইলে এই পজিশনে আমি জাস্ট গিট্টু দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার DSLR, যেটা আমার শ্যুট করার ইচ্ছা এতদিনে, আর এটা হচ্ছে আমার DSLR গ্রিপ। চলো দেখা যাক। এখানে এই বল্টুটা দেওয়া আছে, স্ক্রুটা দেওয়া আছে। ফার্স্ট ইম্প্রেশন, এটা বিভৎস স্টার্ডি, ভালো রকমের স্টার্ডি এটা, কারণ পুরোটা দাঁড়িয়ে যাচ্ছে। আর এটাকে এরকমভাবে নিয়েও আমি লক করতে পারবো আশা করি। বাট ফার্স্টেই আমি DSLR নিয়ে রিস্কটা নেবো না, আমি তাহলে মোবাইল ফোন হোল্ডার যেটা আছে সেটাকে আমি ইউজ করবো। তো আমি জাস্ট আমার এই ফোনটা দিয়ে দেখে নেবো যে ঠিকঠাক করে এটা ফিট হয় কিনা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2-in-1 মোবাইল ফোন হোল্ডার প্লাস DSLR হোল্ডার। তো এরকমভাবে জাস্ট আমি যদি উঠিয়ে দিই, মোবাইল ফোন হোল্ডার হিসাবেই কাজ করবে। আর এখানে যেহেতু কোলশু মাউন্টটা দেওয়া আছে, তো এখানে মাইকটাও ঢুকে যাবে। ফিট হয়ে গেছে মোবাইলটা। তো চলো এবার এটা দেখিনি এটা ফিট হয় কিনা, এটাকে সামনের দিক করে ফিট করতে হবে। তো এই গেল, পারফেক্ট। জাস্ট জ্যাকটা গুজে দেবো কোথাও একটা। তো এই তৈরি, তো এটা দিয়ে আমি আশা করি ব্লগ করতে পারবো বেশ কয়েক বছর। বেশ, আমি এখন না আমার প্রচন্ড চোখ লেগে আসছে অ্যাকচুয়ালি, তো আমার একটু ঘুম দরকার। তো আমি আর আজকে রান্না বান্না কিছু করবো না দুপুরবেলায়, রাত্রিবেলায় আই হোপ আমি করবো। আর একটু বেরোবো আমি বিকেলবেলা, কারণ আমি একটু পেঁয়াজ আনতে হবে, ঘরে পেঁয়াজ শেষ হয়ে গেছে। আর সাথে আর একটু আমার অন্যান্য জিনিস যা লাগবে সেইগুলো একটু আনবো। আর আমি এর ফাঁকে একটু খাবার অর্ডার করে দিয়েছি, খাবারটা খেয়ে একটু সামনে ঘরটা একটু গুছিয়ে নেবো, কারণ খুব বাজে হাল হয়ে আছে ডাইনিংটা, সমস্ত কিছু আবার তাকে তুলতে হবে যা যা ফিউমিগেশনের জন্য আমি বার করেছিলাম। তো সেইগুলো আমি করে নেব, করে নিয়ে আমি একেবারে বেরোবো হচ্ছে ওয়ালমার্টে। খাওয়া দাওয়ার উপরেই পুরো জীবন আছে আর কি, আর কিছু নেই জীবনে আমার। তো আমি নিচে এখন খাবার আনতে যাচ্ছি, লবিতে রেখে গেছে খাবারটা। তখন বললাম আমি উপরে দিয়ে আসতে পারি, মানে ঘুম চোখ নিয়ে আমাকে উঠাবে এখন। তো যাই হোক, চলো আমি জাস্ট গিয়ে খাবারটা নিয়ে আসি, আবার খেতেও হবে, বিভৎস খিদে পেয়ে গেছে। সেটা হচ্ছে আমি এইটাকে অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম এটার সঙ্গে রাইস বা নান এই টাইপের কিছু একটা দেবে, বাট ওরা দেয়নি। তো আমি আমার এখন ভাত করার কোনো এনার্জি নেই, তো আমি জাস্ট এই পাউরুটি এনেছি, পাউরুটি দিয়ে আমি খেয়ে নেবো এখন, আমার এখন এনার্জি নেই কোনো। তো এই হচ্ছে ওরা ওদের গোট কারির পিস, গোট কারিটা বেশ ভালোই বানায় ওরা। তো চলো আমি জাস্ট এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু বাদে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, চলো বাই। আচ্ছা, আমি এখন সেই ঘুমটা থেকে উঠলাম যে ঘুমের পর মানুষের গিল্ট ফিলিং হয়, কারণ আমি বিকেল ওই কটা যাই না কটা সেটাও ভুলে গেছি, ওই 5:00-6:00 কোথায় হবে লাঞ্চ কখন করলাম সেটা আমার সেটাও আমার মনে নেই। তখন ঘুমাতে গেছিলাম, এই মাত্র জাস্ট 9:00 বাজলো আমি ঘুম থেকে উঠলাম। আমি জানি না আগের আগের সিনটা আমি কি বলেছিলাম, আগের সিকোয়েন্স আমি কি বলেছিলাম, কারণ এখান থেকে ব্লগটা পুরো আলাদা প্ল্যানে চলতে শুরু করবে।
আজকে একদম পুরো র্যান্ডম ব্লগ হচ্ছে, একদম মানে ল্যাথ খর্তের মতো ব্লগ করছি আমি আজকে। মানে আমার আজকে অনেকদিন বাদে অনেকটা সময় পেয়েছি, তুমি ঘুমিয়ে নিচ্ছি প্রচন্ড প্রচন্ড। মানে ঘুম পাওয়াটা এখানে মানে দুষ্কর ব্যাপার, তো আমি জাস্ট এখন ঘুমিয়ে নিচ্ছি ঠিকঠাক করে। তো যাই হোক, রাত্রিবেলা আমার প্ল্যান হচ্ছে একটু চিকেন স্যান্ডউইচ বানানো, চিজ চিকেন স্যান্ডউইচ বানানো, তো সেটা আমি বানাবো। আর এখন একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ ঘুমিয়ে উঠলাম। আর এই ঘরটা আজকে একটু গোছাবো আমি, আমার ঘরটাই, কারণ খুব বাজে হাল হয়ে গেছে আবারও। আমার দুদিন অন্তর অন্তর এরকম বাজে হাল হয়ে যায়। আর ডাইনিংটা আমি জাস্ট একটু চট করে গুছিয়ে নিয়ে চলে, 5 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। তো চলো দেখতে থাকো, আসছি এক্ষুনি, চলো বাই। এটা তো আমি এখন বসে গেছি গিটার নিয়ে, এখন আমি গিটার বাজাবো, আমার কিছু করার নেই। আমি আজকে আমার ইচ্ছা করছে না আমার কিছু গোছাতে বা কিছু বেশি কিছু রান্না করতে। তো চিকেন স্যান্ডউইচটা আমি এনে নিয়েছি এখানে, তো চলো এবার চিকেন স্যান্ডউইচটা ট্রাই করে নিই। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি স্যান্ডউইচটা খাওয়ার জন্য, এত ভালো চিজি হয়েছে ব্যাপারটা। বাটারটা খুব ভালো ঢুকেছে অ্যাকচুয়ালি। সেরা হয়েছে, সেরা। তো আমার খাওয়া শেষ, দেখলে আমি সারাদিন অসভ্যের মতো ল্যাথ খেলাম, মানে কিছু বলার নেই। আমি আমি নির্লজ্জ, আমার নিজের কোনো সেলফ কন্ট্রোল বলে কিছু নেই। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি এখনই বসে বসে লস্যিটা শেষ করছি, কিন্তু কই বাত নেই, বড় বড় শেয়ার আমি আসি, ছোট ছোট বাত হতে রাতে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে, যদি আরো আমার এরকম দৈনন্দিন জীবনে শুধুমাত্র ল্যাথ নয়, মানে ট্রাভেল, ফুড এগুলোও থাকবে অবভিয়াসলি। আজকে সারাদিন ল্যাথ খেলাম, কারণ অনেকদিন বাদে আছে, অনেকটা সময় পেয়েছি ল্যাথ খাওয়ার জন্য, মানে অনেকটা টাইম বিন্দু ছিল আজকে, তো ঘটিয়ে ফেলেছি, কিছু করার নেই, হয়ে গেছে। যাই হোক, আর হবে না, মানে আরো হবে, বাট এত ঘন ঘন হবে না, বাট যাই হোক। আর আমি যেহেতু বাঙালি, ল্যাথ খাওয়া তো আমার প্রাথমিক কর্তব্য, তো সেই কর্তব্যই আমি জাস্ট পালন করছিলাম, আমি জাস্ট আমার ডিউটি করছিলাম। এটা এটা কিছু করার নেই, বিছানা আমাকে চায়, রেখো না বেঁধে আমায়। তো যাই হোক, অ্যাটলিস্ট আমি বিছানায় ব্লগটা শেষ করছি না, তো সেটা একটা ভালো ব্যাপার। আমার এরকম দৈনন্দিন জীবনের এরকম ছোট ছোট বা বড় বড় যে কোনো ঘটনাই দেখতে চোখ রাখুন বং বেঞ্চারে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, আর প্রচুর লাইক করুন ভিডিওটাকে, শেয়ার করুন, কমেন্টস করুন, যাতে ভিডিও কোয়ালিটি আরও বেটার হতে পারে। তো আজকের মতো টাটা, গুড নাইট।